ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহি অবদুল্লা ভাই প্রশ্ন করছেন বাংলাদেশ ছেলে থেকে প্রশ্ন হলো যে আপনার যে ভাইদের প্রবলেম এবং এবং আপনি আমল করেন ভাই অন্য বিষয়ে বললে ঝগড়া লেগে যায় বা গন্ডকাল লেগে যায় এই মুহূর্তগুলিতে আপনি কি করবেন সংক্ষিপ্তভাবে বলছে আপনি অনেক বড় প্রশ্ন করছেন এক মিনিটের বেশি আলহামদুলিল্লাহ সাল্লাহাম আল্লাহ রসালাম আবা সমিত আব্দুল্লাহ ভাই এই গন্ডকাল তো আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম আমল থেকেও লেগে আসছে সেটা ছিল অন্য গন্ডকাল যে কাফের মোশেকদেরকে দাওয়াত দেওয়ার কারণেই তো গন্ডগাল হইলো এখন পীর মাজার দরগাদের বিরুদ্ধে কিছু বলতে গেলেও তো গন্ডগাল লাগে ওই একই তো কথা মোশেকদেরকে সেরেক থেকে বাধা দেওয়ার কারণ আল্লাহ সাথে গন্ডগাল লাগে না সাবিদের সাথে গন্ডগাল লাগছে না ইমামদের সাথে গন্ডগাল লাগছে যুগে যুগে চলে আসে তাই বলে দাওয়াত কি বন্ধ করা যাবে নাকি যে শেরিকের মধ্যে লিপ্ত হয় বেদাতের মধ্যে লিপ্ত হয় তাকে সাধ্য মতাবে বলতে হবে চেষ্টা করতে হবে দোয়াও করতে হবে তার জন্য আল্লাহর কাছে এবং নিজের কৌশল মোতাবেক হেকমত অবলম্বন করে ঝগড়া বিবাদ করা যাবে না কৌশলের মধ্যে ব্যবহার ঠিক রেখে দলিল প্রমাণ সহকারে উপস্থাপন করতে হবে এবং হেকমতের অবলম্বন করতে হবে সেখানে সবাইকে দলিল উপস্থাপন করতে হবে আপনি যেটা মানেন সেটা যদি সহি বিশুদ্ধ দলিল থাকে তাহলে আরেকজনকে বলতে দোষ কি আবার বাধা দেওয়ারও কোনো কারণ নাই সেখানে আপনাকে অবশ্যই সেখানে উপস্থাপন করতে হবে যে আমার দলিল ঠিক আছে আমি এই দলিলের ভিত্তিতে পালন করি তোমরা যদি আমাদেরকে এটার বিরুদ্ধে আও যদি সহি বিশুদ্ধ দলিল দিতে পারো তা আনো আর আমারটা যদি ভুল হয় তাহলে প্রমাণ করো হেকমতের মাধ্যমে কথা বলতে হবে আর তোমরা যেটা আমল করতেছো সেটা দলিলের ভিত্তিতে এটা আমি ঠিক দেখি না আসো বসো সুন্দর করে আমাকে বাধা দেওয়ার কারণ কি আমি বলবো তোমরা সহিমত আমল করো তোমাদের দেয় আমি এইভাবে আমল করি কোরআন এবং সুন্নামত আমি আমল করি এই সমস্ত বিষয়ে হেকমতের মাধ্যমে ভাইদেরকে বলতে হবে কেউ যদি বলার পরে আমল না করে সেটা তার তার বিষয় আপনার দায়িত্ব বলার আপনার দায়িত্ব পৌঁছানো আপনার দায়িত্ব সঠিক দিক নির্দেশনার কথা মানুষকে বলা আপনার কথা হইলো মানুষকে অন্যায় থেকে বাধা দেওয়া যেটা অন্যায় হোক দুনিয়া হোক শরীরের বিষয় হোক সে অন্যায়ের কথা মানুষকে আপনার সাদ্য মোতাবেক শক্তি মোতাবেক আপনি আরেকজনকে বলে দিবেন কেউ যদি পালন না করে তার বিষয় সেটা কিন্তু তাই বলে আমি যে চুপ করে থাকবো তা না সব জায়গায় সব সময় বলাও যাবে না সব পরিবেশে বলারই নয় পরিস্থিতি পর্যবেক্ষণ করে বলতে হবে এবং পরিস্থিতি দেখতে হবে কোন পরিবেশ আছে কোন সময় বলার আছে কোন সময় কি আছে এ বিষয়ে যাতে মারামারি না হয় হুড়াহুড়ি না হয় বা ফেতামাশার তৈরি না হয় জগ্রাফিবাদ তৈরি না হয় সেই দিকে লক্ষ্য রেখেই আপনি কাজ করবেন আর আপনি কোরআন হাদিসের বিদ্যা আরও অর্জন করেন আরও পড়ুন আরও দলিলগুলি সুন্দরভাবে জানার চেষ্টা করুন আপনি ছেলেটা আছেন ওখানে আমাদের কিউসেট সেন্টার আছে ওখান থেকে দলিল প্রমাণ নিয়ে আসেন আরও যান ওখানে ডক্টর আবু তাহের ভাই আছে তার সাথে যোগাযোগ করুন এবং সুন্দরভাবে আমল করার চেষ্টা করেন সেই দলিল প্রমাণগুলো আপনি মুখস্থ করেন সেখানে সুন্দরভাবে উপস্থাপন করুন আপনি বিষয়গুলো ওখানে গেলে আপনি আরও সমাধান পাবেন আল্লাহ আপনাকে সুন্দরভাবে আমল করার দান করুন আমিন আসসালাম আলিকুমতুল্লাহি